আজকে তড়িৎ রসায়নের দ্বিতীয় দিন। প্রথম দিন পড়েছিলে কোষ পরিবাহিতা, এল বাই এ হলো কোষ ধ্রুবক, এই সম্পর্কে জেনেছিলে। আজকে সেই সম্পর্কে আরেকটু ডিটেল জানতে হবে। দেখো, ধরে নিলাম যে এখিন পরিবাহিতা কোষের এল বাই এর মান কিন্তু বিভিন্ন হয়। তাহলে এর পরিবাহিতা কোষের এল বাই এর মান ধরে নিলাম এল ওয়ান বাই এ ওয়ান, এরকম বি এর ধরে নিলাম এল টু বাই এ টু, সি এর এল থ্রি বাই এ থ্রি। তাহলে আয়তন যদি সমান হয় তাহলে এল ওয়ান ইন্টু এ ওয়ান ইজুকাল টু এল টু এ টু ইজুকাল টু এল থ্রি ইন্টু এ থ্রি, সমান সমান ধরে নিলাম ভি। তা এবার যদি ধরি এল ওয়ান লেস দ্যান এল টু লেস দ্যান এল থ্রি, এ ওয়ান বড়ো হবে ভলিউম ঠিক রাখতে গিয়ে, এ ওয়ান গ্রেটার দ্যান এ টু গ্রেটার দ্যান এ থ্রি। তাই যদি হয় তাহলে এ ওয়ান গ্রেটার দ্যান এ টু গ্রেটার দ্যান এ থ্রি যদি হয় তাহলে এল ওয়ান বাই এ ওয়ান লেস দ্যান এল টু বাই এ টু লেস দ্যান এল থ্রি বাই এ থ্রি, অর্থাৎ পরিবাহিতা কোষ ধ্রুবক যেটা সেটা সব থেকে বেশি মান হলো সি এর, তারপরে হলো বি কোষের, সব থেকে কম মান হলো এ কোষের, দেখা গেল। এবার ওহমের সূত্রানুযায়ী আমরা জানি আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, আর হলো রোধ, আবার পরিবাহিতা হলো ওয়ান বাই আর। পরিবাহিতা যদি ওয়ান বাই আর হয় রোধের জায়গায় ওয়ান বাই সি ইজ প্রপোর্শনাল টু এল বাই এ হবে, তাহলে সি ইজুকাল টু কাপ্পা একে বলে হয়, এটা এ বাই এল। তাহলে কাপ্পা হলো তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতা, সি হলো পরিবাহিতা আর কাপ্পা হলো আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার মান কত? সি এল বাই এ। এ বি সি তিনটি পরিবাহিতা কোষের পরিবাহিতা যদি সি ওয়ান সি টু সি থ্রি হয় তাহলে এখানে হলো সি ওয়ান পরিবাহিতা বাই এ ওয়ান বাই এল ওয়ান ইজুকাল টু সি টু বাই এ টু বাই এল টু ইজুকাল টু সি থ্রি বাই এ থ্রি বাই এল থ্রি ইজুকাল টু কাপ্পা। কাপ্পা ধ্রুবক বলে প্রত্যেকটা ক্ষেত্রেই সমান। সুতরাং দুটি তড়িদ্বারের মধ্যবর্তী আয়তন একই, কিন্তু যে পরিবাহিতা কোষে দুটি তড়িদ্বারের মধ্যবর্তী দূরত্ব এল কম এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িদ্বারের প্রতিটির ক্ষেত্রফল এ বেশি, সেই পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান কম হবে। স্বাভাবিকভাবেই নিচেরটা যদি মান বেশি হয় তখন ওপরের মানটা কম, ওপরের মানটা থেকে নিচের মান বেশি হলে এর মানটা টোটাল মানটা কমেই যাবে, সেই জন্যই এটা বলা হয়েছে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িদ্বারের ক্ষেত্রফল এ কম, সেই পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান এল বাই এর মান বেশি। কোনো তড়িৎ বিশ্লেষের বিভিন্ন পরিবাহিতা কোষে সেটির আপেক্ষিক পরিবাহিতার মান একই, অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট গাঢ়ত্বের ও নির্দিষ্ট আয়তনের কোনো তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বিভিন্ন পরিবাহিতা কোষে বিভিন্ন হয়। আয়তন একই থাকলে কোনো তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তড়িদ্বার দুটির ক্ষেত্রফলের সমানুপাতিক, তড়িদ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। পরিবাহিতা কোষের তড়িদ্বার দুটির মধ্যবর্তী আয়তন একই, কিন্তু যে কোষের কোষ ধ্রুবকের মান কম সেই কোষের তড়িৎ বিশ্লেষ্যটির পরিবাহিতা বেশি হয়। এবার হলো তড়িৎ বিশ্লেষের তুল্যাঙ্ক পরিবাহিতা। কোনো তড়িৎ বিশ্লেষ্যের এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবণের যে আয়তনে দ্রবীভূত থাকে সেই পরিমাণ আয়তনকে এক সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি উপযুক্ত তড়িদ্বারের মধ্যে রাখলে সেটি যে পরিবাহিতা হয় তাকে উক্ত তড়িৎ বিশ্লেষ্যটির তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। তুল্যাঙ্ক পরিবাহিতা আর আপেক্ষিক পরিবাহিতার সম্পর্কটা একটু দেখব এবার। এবার দেখো তুল্যাঙ্গ পরিবাহিতা, যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটির নর্মালিটি এক্স হয়
তাহলে আমরা কি জানব যে এক লিটার বা হাজার সিসিতে দ্রবীভূত আছে এক্স গ্রাম। তাহলে এক গ্রাম দ্রবীভূত আছে কততে? হাজার বাই এক্স সিসিতে এক গ্রাম দ্রবীভূত আছে। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা ইজুকাল টু কাপ্পা ইন্টু থাউজেন্ড বাই এক্স। এই কাপ্পা হলো আপেক্ষিক পরিবাহিতা, আগেই শুনেছ, আর ল্যামডা হলো তুল্যাঙ্ক পরিবাহিতা। তা মোলার পরিবাহিতার ক্ষেত্রে একই, সেখানে এক গ্রাম মোল দ্রবীভূত থাকে এক লিটারে, অর্থাৎ হাজার বাই, সেখানে ধরে নিলাম যে গ্রাম মোল হলো ওয়াই, তাহলে হাজার বাই ওয়াই সিসি দ্রবণে দ্রবীভূত আছে এক গ্রাম। তাহলে মোলার পরিবাহিতা কী হবে? ল্যামডা এম ইজুয়াল টু কাপ্পা ইন্টু থাউজেন্ড বাই ওয়াই। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতা ও মোলার পরিবাহিতা তুলনা কিছু দেখি। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা পরিমাপ করতে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের পরিমাপ নির্দিষ্ট নয়। তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতা পরিমাপে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের পরিমাপ নির্দিষ্ট এক গ্রাম তুল্যাঙ্ক বা এক গ্রাম মোল। তড়িৎ বিশ্লেষের তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতার ক্ষেত্রে দুটি তড়িদ্বারের মধ্যবর্তী দূরত্ব এক সেন্টিমিটার, কিন্তু তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ণয়ে দুটি তড়িদ্বারের দূরত্ব বিভিন্ন পরিবাহী কোষে বিভিন্ন হয়। তাহলে পরিবাহিতা সঙ্গে তুল্যাঙ্ক পরিবাহিতা আর মোলার পরিবাহিতার তুলনা দেখছি। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতার প্রতি ক্ষেত্রে দ্রাবক যোগ করে তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব হ্রাস করা হয়, কিন্তু তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতার ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ কমিয়ে গাঢ়ত্ব বৃদ্ধি করা যায়। দ্রাবকের পরিমাণ কমিয়ে পরিবাহিতার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ যোগ করে গাঢ়ত্ব বৃদ্ধি করা হয়। এবার মোলার পরিবাহিতা আর তুল্যাঙ্ক পরিবাহিতার অনুপাত যদি করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে এই সবই কেটে গিয়ে এক্স বাই ওয়াই এল, অর্থাৎ গ্রাম তুল্যাঙ্ক ডিভাইডেড বাই গ্রাম অণু। অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা কী হবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘুতা বৃদ্ধি করতে থাকলে সেটির তুল্যাঙ্ক পরিবাহিতা বৃদ্ধি পেয়ে এমন এক সীমাস্থ মানে পৌঁছয় যে দ্রবণটিকে আরও লঘু করলে সেটির তুল্যাঙ্ক পরিবাহিতা আর বৃদ্ধি পায় না। ওই মানকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্যের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা। কোলরাউস কি বলেছিলেন? অসীম লঘুতায় কোনো তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য থেকে যে তুল্যাঙ্ক পরিমাণ ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন হয়, সেই ক্যাটায়ন ও অ্যানায়নের পরিবাহিতার সমষ্টি হল অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষ্যটির তুল্যাঙ্ক পরিবাহিতা। অসীম লঘুতায় কোলরাউসের সূত্র অনুসারে ল্যামডা জিরো ইজুকাল টু অসীম লঘুতায় পরিবাহিতা কী হবে? ক্যাটায়নের পরিবাহিতা প্লাস অ্যানায়নের পরিবাহিতা, দুটোর পরিবাহিতার সমষ্টি। তাহলে সেই হিসেবে আমরা একটা গ্রাফ তৈরি করেছি। এটার তুল্যাঙ্ক পরিবাহিতা এই অক্ষ বরাবর, আর এই অক্ষ বরাবর হলো রুট সি, অর্থাৎ গাঢ়ত্ব সি গাঢ়ত্বে এই বরাবর। তাহলে সেই ক্ষেত্রে পরিবাহিতা সি গাঢ়ত্বে কত হবে? ইকুয়াল টু অসীম লঘুতায় যে তুল্যাঙ্ক পরিবাহিতা জিরো মাইনাস বি রুট সি, সি তো শূন্যের গাঢ়ত্ব, বি হলো একটা ধ্রুবক। এই ক্ষেত্রে কতগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য নেওয়া হয়েছে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পরিবাহিতা খুব একটা তফাৎ হচ্ছে না। এই যে এইচসিএল, কেসিএল, এলআইসিএল, এরা সবই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের তুল্যাঙ্ক পরিবাহিতা
লেখচিত্র থেকে দেখছি গারদের পরিবর্তনে তীব্র তড়িৎবিশেষে তুল্যাঙ্ক পরিবাহিতার তেমন পরিবর্তন হয় না, কারণ কোনো তড়িৎবিশেষের পরিবাহিতা নির্ভর করে তড়িৎবিশেষের মধ্যে অবস্থিত আয়নের সংখ্যা ও তার গতিবেগের ওপর। 1 গ্রাম তুল্যাঙ্ক তীব্র তড়িৎবিশেষ যে কোনো লঘুতায় সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, ফলে কোনো গারত্বে আয়নের সংখ্যার পরিবর্তন হয় না, কারণ তীব্র তড়িৎবিশেষ তো বিয়োজিত অবস্থাতেই থাকে। তীব্র তড়িৎবিশেষের তুল্যাঙ্ক পরিবাহিতা নির্ভর করে আয়নগুলির গতিবেগের ওপর। উচ্চ গারত্বে তীব্র তড়িৎবিশেষে আয়নগুলি খুব কাছাকাছি অবস্থান করায় একটি আয়ন বিপরীতধর্মী আয়ন দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, ফলে উচ্চ গারত্বে তীব্র তড়িৎবিশেষের প্রতিটি আয়নের বেগ কম হয় এবং সেটি তুল্যাঙ্ক পরিবাহিতাও কম হয়। গারত্ব হ্রাস করলে দ্রবণটিতে আয়নগুলি দূরে দূরে অবস্থান করে এবং আয়নের ওপর একটি আয়নের ওপর বিপরীতধর্মী আয়নের আকর্ষণ কমে যায়, ফলে বেগ বৃদ্ধি পায়, তুল্যাঙ্ক পরিবাহিতাও সেক্ষেত্রে বৃদ্ধি পায়। কোনো তীব্র তড়িৎবিশেষের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবণকে লঘু করতে থাকলে এরূপ অবস্থায় এক সময় কোনো আয়নের ওপর তার বিপরীতধর্মী আয়নে আকর্ষণ সম্পূর্ণ লোপ পায়, ফলে গতিবেগ হয় সর্বোচ্চ। এরূপ লঘু অবস্থায় তীব্র তড়িৎবিশেষের পরিবাহিতাই হল অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা, যাকে ল্যামডা দিয়ে আমরা ডিনোট করি। এরপরও দ্রবণটিকে লঘু করলে তুল্যাঙ্ক পরিবাহিতার মানের পরিবর্তন হয় না, কারণ ওটা তো একটা সীমাস্থ মানে পৌঁছে গেছে। এবার দেখি মৃদু তড়িৎবিশ্লেষের ক্ষেত্রে কি হয়। তাহলে তীব্র তড়িৎবিশ্লেষে লঘুতার খুব একটা পরিবর্তন হচ্ছে না, সামান্য পরিবর্তন হয় কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। মৃদু তড়িৎবিশ্লেষে তুল্যাঙ্ক পরিবাহিতা লেখচিত্র থেকে দেখা যায়, মৃদু তড়িৎবিশ্লেষে উচ্চ গারত্ব এড়িয়ে গারত্ব কম, কিন্তু গারত্ব এড়িয়ে যত যাবে তত বাড়বে। সেই জন্যই তাহলে মৃদু তড়িৎবিশ্লেষে উচ্চ গারত্বে তুল্যাঙ্ক পরিবাহিতায় বিশেষ পরিবর্তন হয় না। এই যে পরিবাহিতা প্রায় সমানই চলছে, এটা মৃদু তড়িৎবিশ্লেষ, কারণ এটা অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু নিম্ন কারকে তুল্যাঙ্ক পরিবাহিতা উল্লেখযোগ্য পরিবর্তন হয়। একটি বিষয় লক্ষ্য করার মতো, লেখচিত্রটি অ্যাসিটিক অ্যাসিডের কখনো ল্যামডা সি অক্ষকে ছেদ করে না, এই অক্ষকে কিন্তু কখনো ছেদ করেনি এটা, কেমন? কাজেই এইটা হলো নিম্ন কারকে, অর্থাৎ মৃদু তড়িৎবিশেষের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা পরীক্ষামূলকভাবে নির্ণয় করা যায় না। উচ্চ গারত্বে খুব কম সংখ্যক মৃদু তড়িৎবিশেষের অণু আয়নিত হয় বলে কম সংখ্যক আয়ন উৎপন্ন হয়, তাদের মধ্যে আকর্ষণ বল থাকে না বা তারা বিপরীতধর্মী আয়ন দ্বারা প্রভাবিত হয় না। উচ্চ গারত্বে আয়নের সংখ্যার ওপরে তুল্যাঙ্ক পরিবাহিতা নির্ভর করে, আয়নের সংখ্যা কম বলে তুল্যাঙ্ক পরিবাহিতা কম হয়, কারণ উচ্চ গারত্বে তো মৃদু তড়িৎবিশেষের ক্ষেত্রে অণু ভাঙেই না বিশেষ। উচ্চ গারত্বে মৃদু তড়িৎবিশেষে আয়নীভবনের মাত্রা কম হওয়ায় উচ্চ গারত্বে দ্রবণকে লঘু করলে তাতে আয়নের সংখ্যা সামান্য বৃদ্ধি পায়, ফলে তুল্যাঙ্ক পরিবাহিতাও সামান্য বৃদ্ধি পায়। অতি লঘু অবস্থায় আয়নীভবনের মাত্রা বেশি হওয়ায় তুল্যাঙ্ক পরিবাহিতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে। কিছু আয়নীভবন সম্পূর্ণ না হওয়ায় মৃদু তড়িৎবিশ্লেষে তুল্যাঙ্ক পরিবাহিতাও সর্বোচ্চ মানটি পাওয়া যায় না। পরীক্ষামূলকভাবে মৃদু তড়িৎবিশ্লেষের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা নির্ণয় করা যায় না। এবার হলো আয়নীয় সচলতা। কোনো তড়িৎবিশ্লেষ্য দ্রবণের প্রতি এক বিভব পার্থক্যে কোনো আয়নের যে গতিবেগ হয় তাকেই আয়নের আয়নীয় সচলতা বলে। আয়নীয় পরিবাহিতা অসীম লঘুতায় 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎবিশ্লেষ্য থেকে
এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ক্যাটায়ন বা এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ অ্যানায়নের যে পরিবাহিতা হয় তাকে ওই অ্যানায়ন বা ক্যাটায়নের আয়নীয় পরিবাহিতা বলে। অসীম লঘুতায় একটা অঙ্ক দেখব, বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের মোলার পরিবাহিতা যথাক্রমে দিয়ে দিয়েছে 523.28, 280 এবং 129.8 ওহম সেন্টিমিটার স্কোয়ার পার মোল। ওই একই লঘুতায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোলার পরিবাহিতা কত? এই ক্ষেত্রে কী করতে হয়, মোলার পরিবাহিতা সমান এটা ভেঙে যাবে, কারণ আয়নগুলো না ভাঙলে তার পরিবাহী হয় না, কাজে BaOH হোল টু আর এটা আছে মূলক দুটো ভাঙলাম। বেরিয়াম ক্লোরাইডেরও ক্ষেত্রেও তাই হলো, যেহেতু ক্লোরিনের যোজ্যতা এক সেই জন্য এটার আগে দুই চলে যাবে, দুই। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইডের NH4+ আর এই হলো Cl-, অসীম লঘুতায় ভেঙে দিলাম। এটা হলো ল্যামডা, এটা হলো মোলার পরিবাহিতা অসীম লঘুতায়। তাহলে দেখব যে এমনভাবে আমি এবার এটাকে সাজানোর চেষ্টা করব যা করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসবে। তা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটা থাকতে হবে, এটা কাটতে হবে, তাহলে এটা আছে একমাত্র দেখছি এখানে। সুতরাং একে কি করব, আবার এখানে ক্লোরিন দুটো আছে, ক্লোরিনকেও কাটতে হবে, অ্যামোনিয়া রাখতে হবে। ক্লোরিনকে কাটতে গেলে এখানে একটা ক্লোরিন আছে, এখানে দুটো ক্লোরিন আছে। তাহলে সেই ক্ষেত্রে কি করব, এই 3 নম্বরকে 2 দিয়ে গুণ করব যাতে এর সাথে এই ক্লোরিনটা কেটে যায়। তাহলে 1+2×3-2 নম্বর এই যদি করি, তাহলে করতে গিয়ে দেখব যে আমার মোলার গাঢ়ত্বের এরকম মাইনাস করলে উত্তর আসছে। এবারে এসো তড়িৎ কোষের জারণ বিজারণ বিক্রিয়া। তড়িৎ কোষে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে এই জারণ বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষক কোষ কি? যে ব্যবস্থার দ্বারা তড়িৎ শক্তির দ্বারা কোষের মধ্যে রাসায়নিক শক্তি উৎপন্ন করা হয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। তড়িৎ বিশ্লেষক কোষে বাইরে থেকে ভোল্টামিটারে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, ফলে ভোল্টামিটারে রাখা বিপরীতধর্মী আয়নগুলির মধ্যে ক্যাথোডে ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ঘটে, অ্যানোডে অ্যানায়নগুলির ইলেকট্রন বর্জনের মাধ্যমে জারণ ঘটে। তড়িৎ শক্তি এইভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক কোষ হলো যে ব্যবস্থার দ্বারা কোষের মধ্যে রাসায়নিক শক্তি জারণ বিজারণের মাধ্যমে বিক্রিয়ার ফলে সেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয় তাকে রাসায়নিক কোষ বা গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কিত কতগুলি বিষয়। এই কোষে জারণ বিজারণ বিক্রিয়ায় উদ্ভূত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া এই প্রকার কোষে দুটি পাত্র ব্যবহার করা হয়, প্রতিটি পাত্রে একটি উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য ও একটি ধাতব তড়িদ্বার আংশিক নিমজ্জিত অবস্থায় রাখা হয়। দুটি পাত্র ব্যবহারের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য ও আংশিক নিমজ্জিত ধাতব তড়িদ্বারযুক্ত দুটি পাত্রের প্রতিটিকে একটি অর্ধকোষ বলে। অর্ধকোষ দুটিতে একটি লবণ সেতু এবং তড়িদ্বার দুটিকে একটি পরিবাহী দ্বারা যুক্ত করলে পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহ চলাকালীন দুই অর্ধকোষের একটিতে জারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় জারণ অর্ধকোষ, এবং যে অর্ধকোষে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় বিজারণ অর্ধকোষ। অর্ধকোষ দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে একটি সম্পূর্ণ কোষ গঠিত হয়। এভাবে তড়িৎ রাসায়নিক কোষে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে উদ্ভূত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার হলো ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষে কী থাকে? দেখো এখানে একটা কাচের পাত্র নেওয়া হয়েছে, তার মধ্যে জিঙ্ক সালফেট 1 মোল জিঙ্ক সালফেট নেওয়া হয়েছে, তার দ্রবণ তৈরি করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা জিঙ্ক দণ্ড এখানে নিমজ্জিত আছে। এবার এর সাথে একটা পিতলের ধাতব দণ্ড দিয়ে যুক্ত করা হয়েছে, মাঝখানে গ্যালভানোমিটার দেওয়া হয়েছে, কপার দণ্ডের সাথে এখানেও পিতল দিয়ে যুক্ত করা হয়েছে, কপার দণ্ড।
এই পাত্রে নেওয়া হয়েছে কপার সালফেট। তাহলে যে পাত্রে জিঙ্ক সালফেট সেই পাত্রে হলো জিঙ্ক দ্বন্দ্ব, যে পাত্রে কপার সালফেট সে পাত্রে কপার দ্বন্দ্ব। এখানে অর্ধজারণ কোষ বিক্রিয়া ঘটবে আর এখানে অর্ধ বিজারণ বিক্রিয়া ঘটবে। কিভাবে ঘটবে এবং কি হবে তাতে একটু দেখি। ড্যানিয়েল কোষে দুটি অর্ধকোষের জন্য দুটি বিকার ব্যবহার করা হয়। একটি বিকারে জিঙ্ক সালফেট দ্রবণ এবং জিঙ্ক দ্বন্দ্ব, অপরটাতে হলো কপার সালফেট এবং কপার দ্বন্দ্ব থাকে। বিকার দুটির দ্রবণ একটি লবণ সেতুর দ্বারা, এটা হলো লবণ সেতুর দ্বারা যুক্ত থাকে। লবণ সেতু কি পরে আসছে, দ্বারা সংযুক্ত থাকে। ধাতব দ্বন্দ্ব দুটি একটি ভোল্টমিটার, এই যে ভোল্টমিটার, এবং একটি চাবির মাধ্যমে পরিবাহী তার দ্বারা যুক্ত থাকে। কোষে জারণ বিজারণের মাধ্যমে উদ্ভূত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। জিঙ্ক সালফেট দ্রবণে এখান থেকে জিঙ্ক দ্রবণে আয়নিত হয়ে আসে এবং দ্রবণে আয়নিত হয়ে এসে সে কী করে, ইলেকট্রন ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে জেডেন টু প্লাস হয়ে আসে, এই যে জেডেন টু প্লাস হয়ে ইলেকট্রন ছেড়ে দেয়। এই ইলেকট্রনগুলোর প্রবাহ হয় এদিকে, তাহলে এদিকে ইলেকট্রনের প্রবাহ, যাকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি। আর বিপরীত ক্রিয়া ঘটে এখানে, এখানে কপার সালফেট থেকে, কপার সালফেটে ছিল সিইউ প্লাস হিসাবে, সে এই তড়িৎদ্বার থেকে দুটো ইলেকট্রন সংগ্রহ করবে। কী করে সংগ্রহ করবে, এটা যুক্ত আছে, ফলে এখান থেকে আসা ইলেকট্রন এই কপার সাল কপার আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করবে, দুটো করে কপার হবে। তাহলে এই কপার কোথায় জমা হবে, এই দণ্ডের গায়ে। তাহলে এখান থেকে যদি জিঙ্ক বেরিয়ে আসে, জিঙ্ক দণ্ড থেকে এক একটি জিঙ্ক পরমাণু ধাতব দণ্ডে দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন রূপে আসে এবং কপার দণ্ড থেকে কপার কপারের ওপরে জমা হয়, তাহলে অবশ্যই এই দণ্ডের ওজন কমবে এবং এই দণ্ডের ওজন বাড়বে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো জিঙ্ক যখন এই দ্রবণে আসছে, তাহলে জিঙ্ক সালফেট প্রথম যখন ছিল তখন জিঙ্ক আর সালফেটের, জিঙ্কের দুটো সমান ছিল আয়নের সংখ্যা। এখন কিন্তু জিঙ্কের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ জিঙ্ক আসছে এখানে। তাহলে জিঙ্কের সংখ্যা বেড়ে যাচ্ছে মানে হলো ধনাত্মক আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, এগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সুতরাং আয়নিত হয়ে থাকে। ঋণাত্মক আয়নের থেকে ধনাত্মক আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে কি এটা ধনাত্মক কোষে পরিণত হচ্ছে, ধনাত্মক অর্ধকোষে? আর এই ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, কপার আয়ন চলে যায় এখানে, সুতরাং সালফেট আয়নের আধিক্য বেশি হয়। তাহলে এখানে কি কপার আয়ন কমে গিয়ে সালফেট আয়নের আধিক্য বেড়ে যাচ্ছে, মানে হলো সালফেট মানে এটা ঋণাত্মক অর্ধকোষ হচ্ছে? না, যে মুহূর্তে এখান থেকে এখানে জিঙ্কের পরিমাণ বেশি হচ্ছে লবণ সেতুর দ্বারা, ঠিক সেই মুহূর্তেই এখানে যখন সালফেট বেশি হচ্ছে, সালফেটের মাধ্যমে এখানে চলে আসে, ফলে কখনোই এটা ধনাত্মক অর্ধকোষে পরিণত হয় না বা এটা ঋণাত্মক অর্ধকোষে পরিণত হয় না। তাহলে এইখানে ঘটে কি বিক্রিয়া, আসলে ঘটে জারণ বিক্রিয়া ঘটে, আর এখানে ঘটে হলো বিজারণ বিক্রিয়া। তা যে যে যখন তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহিত হয় হলো এদিক থেকে এদিকে, আর আমরা ধরি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়, সেই জন্য এদিকে আরও দেওয়া হয়েছে তড়িৎ প্রবাহ এদিকে ঘটছে। তাহলে ড্যানিয়েল কোষের মোট বিক্রিয়া কী, এই দুটো বিক্রিয়ার যোগফল? এবার হলো লবণ সেতু। একটু আগে আমি বললাম এই যে লবণ সেতুর মাধ্যমে এটা যে ধনাত্মক কোষে পরিণত হচ্ছিল সেটা বন্ধ করা গেছে, কারণ সালফেট সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে, এটাও ঋণাত্মক আর হচ্ছে না, কারণ কপার এবং সালফেটের সংখ্যা সমান থাকছে। তা লবণ সেতুর ভূমিকা কিন্তু সেখানে উল্লেখযোগ্য। লবণ সেতু কি ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন KCl, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি নেওয়া হয়, জলীয় দ্রবণ নিয়ে তাতে সামান্য জিলেটিন বা আগার আগার মিশ্রিত করা হয়,
এরপর ওই মিশ্রণকে উত্তপ্ত করে অর্ধকঠিন করার পর মিশ্রণটিকে একটি ইউ টিউবের মধ্যে ভরা হয়। এই যে ইউ আকৃতির টিউব, এর মধ্যে ওটা ভরা হয় অর্ধকঠিন করে, এবং তার মুখ দুটি সছিদ্র বস্তু তুলো বা গ্লাসুল দ্বারা বন্ধ করে রাখা হয়। একে লবণ সেতু বলে। লবণ সেতুতে রাখা তড়িৎ বিশ্লেষ্য কোষের দ্রবণ দুটির সঙ্গে কোনো বিক্রিয়া করবে না। এখানে যে রাখা হয়েছে কে প্লাস সিএল মাইনাস, এর সাথে কিন্তু এই দ্রবণের কোনো বিক্রিয়া ঘটবে না। লবণ সেতু তাহলে কাজ কি? এটি দুটি অর্ধকোষের মধ্যে যোগাযোগ স্থাপন করে পূর্ণকোষ গঠন করে, দুটি অর্ধকোষের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে, কোনো তড়িৎদ্বারে অতিরিক্ত তড়িৎ আধান জমতে বাধা দেয়, তড়িৎ প্রবাহ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। আচ্ছা, গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ, গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। আচ্ছা, এবার আইইউপিএসসি অনুযায়ী কীভাবে আমরা এই যে জারণ অর্ধকোষটাকে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করব, কীভাবে করব দেখি। প্রথমে এই এক নম্বরটা দেখি, এখানে কি হয়েছে, এই দেখো এখানে ভেঙে লেখা আছে, সুবিধা হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস তৈরি হয়েছে। তাহলে লিখতে হয় এখানে জেড এন, এরকম একটা দাগ দিয়ে লেখা যায় জেড এন টু প্লাস, এরকম লিখতে হয়, কিংবা কমা দিয়েও লেখা যায়, কিংবা এখানে জেড এন এসোফোর লেখা যায়। যাই হোক, এটাই বেশি প্রচলিত বলে আমি এই পদ্ধতিতে লিখলাম। আর ওই যে দ্বিতীয় ক্ষেত্রে কপার থেকে সিউ টু প্লাস থেকে এটা তৈরি হয়েছে, তাহলে এই কোষটাকে সাংকেতিক চিহ্নের সাহায্যে কীভাবে লিখব, সিইউ টু প্লাস লিখে সিইউ লিখব। এইবার এই যে দুটো কোষ, এই যে ডান দিকে একটা আর বাঁ দিকে একটা, ডান দিকে ক্যাথোড বাঁ দিকে অ্যানোড ছিল, তাহলে টোটাল কোষটাকে কীভাবে লিখব, মাঝখানের সমান্তরাল দুটো রেখা দেব, এটা হলো টোটাল কোষ লেখা। তাহলে টোটাল কোষ লিখতে হলে আমি দেখলাম পদ্ধতিটা কী। এবার এসো, এই যে আরও দুটো বিক্রিয়ার লিখেছি, তাহলে সেই ক্ষেত্রে টোটাল কোষটা কী করে লিখব, অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়েছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, তাহলে এই ক্ষেত্রে এ এল থেকে এ এল থ্রি প্লাস, এটা হলো আমার অ্যানোড। আর ক্যাথোড হবে কি, মাঝখানে যে সমান্তরাল দাগ দিলাম, ক্যাথোড কী হবে, ক্যাথোড হলো জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক হয়েছে ক্যাথোডে, অর্থাৎ এদিকে হয়েছে জারণ, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এদিকে হয়েছে বিজারণ। তাহলে বুঝতে পারলাম ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়, এটা অনেকদিন থেকেই শুনে আসছি, এখন তাহলে বুঝতে পারলাম কিভাবে হয়। তাহলে তিনটা এটাকে কিভাবে লিখব, এটাকে সেই একই পদ্ধতি এখন নিজেরাই নিশ্চয় পারবে, সেটা হলো এজি প্লাস এনআই, আর এদিকে হলো এনআই টু প্লাস, এদিকে হলো এজি, কী করে লিখব, এনআই থেকে কী হয়েছে এনআই টু প্লাস, এটা হয়েছে এদিকে, কারণ জারণ লিখতে হয় বাঁ দিকে, অর্থাৎ জারণের বিক্রিয়া বাঁ দিকে মানে অ্যানোড বাঁ দিকে, সুতরাং জারণের বিক্রিয়াটা বাঁ দিকেই লিখলাম, যতই আমার এজি আগে থাকুক না কেন। আর এই বিক্রিয়া লিখব ডান দিকে, তাহলে এজি প্লাস দিয়ে এজি, তাহলে বোঝা গেল যে এটা হলো পূর্ণকোষ, এই তিন নম্বরের পূর্ণকোষের বিক্রিয়া হলো এটা। এটা একটা শুষ্ক কোষ, এখানে দেখো ভেতরে নেওয়া হয়েছে গ্রাফাইট দণ্ড, কালো গ্রাফাইট দণ্ড, তারপর সে নেওয়া হয়েছে এই গ্রাফাইট দণ্ডকে ঘিরে MnO2 আর কার্বনের মিশ্রণ, আর তারপরে নেওয়া হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইডের লেই। তা এখানে ক্যাথোড বিক্রিয়া কী হচ্ছে, MnO2 আর অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম এসে এটার সাথে ইলেকট্রন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে, আর অ্যামোনিয়া MnOOH এখানে তৈরি হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে হলো
জিঙ্ক থেকে ইলেকট্রন দুটো বেরিয়ে গিয়ে জিঙ্ক প্লাস হয়েছে। এইবার এই জিঙ্ক প্লাস দুটো অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে এই যে দেখো একটা কমপ্লেক্স একটা আয়ন তৈরি করেছে, জেডেন এনএইচ থ্রি হোল টু টু প্লাস এই আয়ন তৈরি করেছে। অর্থাৎ শুষ্ক কোষে এই যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে এর ফলে তড়িৎ উৎপন্ন হচ্ছে। এই যে তড়িৎ উৎপন্ন হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনের মধ্যে প্রবাহিত হবে হবে এবং তার ফলে একটা দিক হলো ধনাত্মক একটা দিক হলো ঋণাত্মক, এর ফলে কী হবে এটা আমরা বিভিন্ন কাজে লাগাতে পারবো। এইটুকু আজকে থাক।